নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে ডিএস ইনফর্মার এই ইউটিউব চ্যানেলে স্বাগত বছরের শেষতম সূর্যগ্রহণ হতে চলেছে চারই ডিসেম্বর দু হাজার একুশ অর্থাৎ শনিবার দিন এই সূর্যগ্রহণ কিন্তু বলয় গ্রাস গ্রহণ হতে চলেছে যে কোনো গ্রহণকে জ্যোতিষবিদ্যার ঘটনা হিসাবে বিবেচনা করা হয় কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গ্রহণ শুভ নয় কারণ সেই সময় সূর্য বা চন্দ্র কিন্তু রাহুর দ্বারা আক্রান্ত হয় এই কারণে গ্রহণকালে কোনো শুভ কাজ করা হয় না সাধারণত সূর্যগ্রহণের প্রায় বারো ঘন্টা আগেই সূতক শুরু হয় এবং সম্পূর্ণ কাজ কিন্তু বন্ধ হয়ে যায় তবে এবার কিন্তু সূর্যগ্রহণের তেমন কোনো সূতক থাকবে না কারণ এটি কিন্তু আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে এই গ্রহণ কিন্তু প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের জীবনে মারাত্মকভাবে প্রভাব ফেলতে চলেছে তাই জ্যোতিষীরা কিন্তু আগের থেকেই সকলকে সাবধান করে দিয়েছেন বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে সাবধান থাকার কথা বলা হচ্ছে তো বছরের এই অন্তিম সূর্যগ্রহণ কেমন হবে এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তার পাশাপাশি জ্যোতিষীরা সকলের উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই গ্রহণ কিন্তু শুধুমাত্র আন্টার্কটিকা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়াতে দেখা যাবে তার পাশাপাশি এই গ্রহণ তেমন একটা দেখা যাবে না কিন্তু এই গ্রহণ ভীষণভাবে প্রভাব ফেলতে চলেছে সকলের জীবনেই মার্ক শীর্ষ মাসের আমাবস্যা তিথিতে ঘটবে এই সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী চারই ডিসেম্বর অর্থাৎ শনিবার সেদিন কিন্তু সকাল দশটা শুরু হয়ে যাবে এই গ্রহণ এবং বিকেল বেজে মিনিটে কিন্তু এই সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে জ্যোতিষবিদরা সকল গর্ভবতী মহিলা শিশু এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা কিন্তু প্রেরণ করেছেন তা হল সকলকেই কিন্তু এই গ্রহণ চলাকালীন সময়ে অত্যন্ত সাবধানভাবে চলতে হবে বিশেষ করে গর্ভবতী মহিলারা যেন এই গ্রহণের সময় ঘর থেকে না বার হয় এই সময় ধারালো যে কোনো বস্তু থেকে দূরে থাকায় শ্রেয় গ্রহণ শুরু হওয়ার সময় এবং শেষ হওয়ার সময় কিন্তু স্নান করা আবশ্যিক